বিজয়া সম্মেলনীতে আমার খুব ইচ্ছে যে এই পূজোর এবং সামনের কয়েকদিন পরেই দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, বড়দিন আসছে। এই উৎসবের মধ্যে সেরা উপহার আজকে চন্দননগর থেকে চুচুড়া বলুন, কাঞ্চনজঙ্ঘা থেকে সুন্দরবন বলুন, বাংলার মানুষের কাছে সেরা উপহার গীতিকার সুরকার মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। তার গান এক থেকে গানটা গেয়েছে, ইলেকশনের আগের দিন মাথায় রাখবেন, এক টেকের গায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। তার গানটা আমি এখানে শোনাবো, আমি লুকিয়ে এনেছি, হয়তো দিদি আমার উপর রেগে যেতে পারে, কিন্তু গানটা শুনুন। একটা মহিলার পক্ষে কত কি সম্ভব, গাড়িতে যেতে যেতে উনি গান তৈরি করেন, হাঁটতে হাঁটতে সুর করেন, এবং সবসময় বাংলার সংস্কৃতি, বাংলার গান বাজনা, বাংলার মানুষকে নিয়ে যিনি আমাদের বড় করছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় গান। তিন নম্বর ট্র্যাকটা চালো, দিদির গাওয়া একদম। এই গানটার সঙ্গে আমি আর নচিকেতা মাঝে মধ্যে একটু করেছি, ওই গানটা শুনুন। আমরা শুনবো তার গাওয়া গান। এটা আমাদের তো পরম প্রাপ্তি, একদম এই আনন্দের মুহূর্তে আমরা একটা জোরে সকলে মিলে হাততালি দিই। ধন্যবাদ।